ভাগারকান্ডের জের হুগলির তারকেশ্বর কোন্নগরের পর এবার শ্রীরামপুরে পুরসভার অভিযান সিল করে দেওয়া হলো কয়েকটি হোটেলের ডিপ ফ্রিজ। কথা বলবো এই নিয়ে মৈক ঠাকুর চক্রবর্তী প্রতিনিধি টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। মৈক, আজকে পুরসভার তরফে কোথায় কোথায় অভিযান চালানো হয়, কি কি উদ্ধার হয়েছে সেখান থেকে? দেখো, তোমার যেটা যে বলি যে তারকেশ্বর এবং কোন্নগরের পর অমৃতা, এটা হুগলি শ্রীরামপুরের ঘটনা। এখানে শ্রীরামপুর পুরসভার চেয়ারম্যানের নেতৃত্বে একটা বিরাট টিম, সেটা শ্রীরামপুর পুরসভা এলাকার বিভিন্ন রেস্তোরাঁ, হোটেল, তার যে কিচেন রয়েছে সেখানে তল্লাশি অভিযান চালায়। এবং এই কিচেনে তল্লাশি অভিযান চালিয়ে যে ফ্রিজার রয়েছে, যে রেফ্রিজারেটর রয়েছে, সেগুলোকে রেড চালিয়ে প্রচুর পরিমাণে চিকেন, এমন চিকেন রিকভারি করা হয়েছে যেগুলো কালো হয়ে গেছে, অর্থাৎ দেখেই মনে হচ্ছে অনেক পুরনো চিকেন, যেগুলো আনহাইজেনিক পরিবেশের মধ্যে রাখা ছিল, যেগুলো কোনোভাবে রান্না করলে যারা ক্রেতা তাদেরও শরীর খারাপ হতে পারে। এবং এর পাশাপাশি দুধ পাওয়া গেছে, মেয়াদ উত্তীর্ণ দুধ, প্যাকেটের মধ্যে যে ডেট লেখা রয়েছে সেই ডেট অনেকদিন আগে এক্সপায়ার করে গেছে। ফলে তো এইরকম অস্বাস্থ্যকর জিনিস কি করে বিক্রি করা হচ্ছে সেই নিয়ে প্রশ্ন উঠছে। মুরগি কাণ্ড এবং পচা মাংসের ঘটনার পরে পুরসভার তরফ থেকে এই রেড বা তল্লাশি অভিযান, এবং তারপরই শ্রীরামপুরের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এগুলো রিকভারি এমনটাই বলা হচ্ছে। এরপরই পুরো আধিকারিকরা ওই যে যে জায়গায় যে যে রেস্তোরাঁয় যান, সেই রেস্তোরাঁর কিন্তু কিচেনের রেফ্রিজারেটর সহ বেশ কিছু জিনিস তারা সিল করে দেন, এবং তারা বলে দেন যে ভবিষ্যতে পুরসভার ইনস্ট্রাকশন ছাড়া এগুলো আর রান করা যাবে না। ধন্যবাদ মৈক।